নামখানা ব্লকে তৃণমূল যুব কনভেনশন। যুব কনভেনশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় আব্দুল সামির শাহ মহাশয়, পরমেশ্বর মণ্ডল, শ্রীমন্ত মালী সহ নামখানা এবং সাগর ব্লকের কয়েকশো যুবক। মঙ্গলবার বেলা 11টা নাগাদ নামখানা হাসপাতাল মোড় থেকে বাইক র্যালির মাধ্যমে কয়েকশো তৃণমূল কংগ্রেসের যুবক বিধায়ককে নিয়ে নামখানা ফেজারগঞ্জ পর্যন্ত র্যালি করেন। তারপর বিধায়ক সাহেব নামখানা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার যুবকদেরকে নিয়ে একটি মিটিং করেন। বিভিন্ন পঞ্চায়েত এলাকার বুথগুলিতে সমস্যা খতিয়ে দেখেন বিধায়ক নিজেই। যুবকদের এই কনভেনশনে মাধ্যমে ব্লকের বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। বিধায়ক নিজেই আশ্বাস দিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন, তার শীঘ্রই সমাধান করবেন বিভিন্ন সমস্যার। আজকে সাগর বিধানসভা ভিত্তিক আমাদের আজকে যুব কনভেনশন, আজকের বকখালি ফেজারগঞ্জে দীপক হোটেলে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এই যুব কনভেনশনের থেকে আমাদের সাগর এবং নামখানার যুবকদের কাছে আগামী 2021-এ যে বিধানসভা নির্বাচন, তার প্রেক্ষাপটে আমাদের কী করণীয় সে সম্পর্কে আমাদের আলোচনা, অর্থাৎ বর্তমান যে একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সরকার বিজেপি যেভাবে পশ্চিমবাংলাতে আমাদের সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের যুবকদের কাছে সেই বার্তা দেওয়া যে আমরা সেই যুবক চাই যারা আমাদের এই বাংলাকে, সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 2011 সাল থেকে দায়িত্ব পেয়ে গোটা বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন করেছে, তার যে মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো তিনি আমাদের গ্রামীণ মানুষের সামাজিক অর্থনৈতিকভাবে তাদের যে তিনি যে প্রকল্পগুলো তাদের জন্য গ্রহণ করেছেন, সেই সমস্ত বিষয়ে একটি সেমিনার আমাদের অনুষ্ঠিত হয়েছে। দেখুন, নামখানা ব্লক বলুন আর সাগর ব্লক বলুন, আবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বলুন, এর আগেও যা বলেছে আজও ঠিক তাই বলছে যে আমফান ঘূর্ণিঝড়কে সামনে রেখে প্রথমের দিকে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল পঞ্চায়েতগুলোর মধ্যে, তাদের অত্যন্ত দ্রুততার সাথে তাদের লিস্ট জমা দিতে বলেছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা অনিয়ম হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এবং এখন আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্যাগুলো দেখা দিয়েছে, যেগুলোকে নিয়ে যারা বলছে ওরা দুর্নীতি হয়েছে, অমুক হয়েছে, সেগুলোকে কিন্তু আপনার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা আমাদের ওভারকাম হয়েছে, এবং যারা বঞ্চিত ছিল যারা পায় তাদের কিন্তু অলরেডি তারা টাকা পেয়ে গেছে, অনেকের অ্যাকাউন্টে টাকা পড়তো। এছাড়াও নামখানা ফেজারগঞ্জ এলাকার জেটিঘাট মোড়ে বিকেল 3টে নাগাদ একটি জনসমাবেশ তৈরি করা হয়। ওই সমাবেশে কয়েকশো তৃণমূল কর্মী সহ বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সমস্ত বিশিষ্ট সম্মানীয় অতিথিরা এই বার্তায় রাখেন আগামী দিনের সমস্ত সমস্যারই অতি দ্রুত সমাধান ঘটবেন এবং সবাই একসাথে কর্মযোগ্যে এগিয়ে চলবেন।